সবাইকে স্বাগত অনেকদিন পর আমি চলে এসেছি ভিআরপি নিউজ আপডেট নিয়ে বন্ধুরা আপনারা জেনে গেছেন যে সাতই নভেম্বর কলকাতা লানি রাসমণি রোডে যে আমাদের ভিআরপি সমাবেশ হবে এবং তার আগে যে আমাদের ইলিয়াস দাদারা পদত্যাগ করেছেন তার কিছু কারণ এবং তার কিছু হাতের লেখা আমি আপনাদের দেখাতে চলেছি চলুন দেখিনি চারজনের ক কিছু কথা শুধুই বাংলার সকল প্রাণপ্রিয় বন্ধুগণ আশা করি বছরের সেরা উৎসব দুর্গাপূজা আপনাদের সকলের খুব ভালো কেটেছে এবং আগামী দীপাবলি খুব আনন্দে কাটবে এই প্রার্থনা রাখছি আমরা উপরওয়ালার কাছে দু চার কলম লেখার আগে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বে আসা বন্ধুদের জানাই সুস্বাগতম এবং অনেক অনেক অভিনন্দন আমরা চারজন অন্তরের অন্তঃস্থল থেকে আশা রাখছি নতুন দায়িত্বে আসা মিজানুর ভাই হরিবাবু রহমত ভাই দাদা সহ রাজু আলী সকলের সংগঠনকে আমাদের থেকে আরও বেশি দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দ্রুত সাফল্য নিয়ে আসবে আপনার সকলেই জানেন যে আমরা বিগত কয়েকদিন আগে কলকাতার বুকে একটা আলোচনা সভার আয়োজন করি সেই আলোচনা সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মধ্যে একটা বিষয় ছিল পদের রদবদল বর্তমান সময়ে সংগঠনকে আরও চাঙ্গা করতে দ্রুত সাফল্য আনার লক্ষ্যে অবশ্যই পদের রদবদল ঘটানোর দরকার ছিল সেই বিষয়টাকে সামনে রেখে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দীর্ঘ তিন থেকে চার বছর ধরে একই পদে আসীন ছিলাম জানি না এই সংগঠনের জন্য কতটা পরিশ্রম আমরা দিতে পেরেছি কতটা ভালো ব্যবহার আপনাদের সকলের সাথে করতে পেরেছি জানি আপনারা অনেকেই আমাদের পথ পরিবর্তন নিয়ে বিচলিত হয়ে আছেন এবং সন্দেহের মধ্যেই রয়েছেন সন্দেহ দূর করার আগে কয়েকটা কথা বলা খুব দরকার বলে মনে করছি সংগঠনে মোটামুটি তিরিশ হাজারের উপরে ভিআরপি রয়েছেন আমরা জানি প্রত্যেকের মন জয় করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ায় খুব দুষ্কর তাই চলার এবং বলার পথে কোনো রকম ভুল করে থাকলে আমরা ক্ষমা প্রার্থী দুঃখের সাথে একটা কথা বলতেই হচ্ছে আমাদের সংগঠনে এমন অনেক বন্ধু রয়েছেন যারা প্রতিটা মুহূর্ত সমর্থন বা ভুল ধরার জন্য ওর বসে থাকেন ভুল ধরা বা সমালোচনা করা ভালো তবে অতিরিক্ত করাটা ভালো মানুষের লক্ষ্য নয় এটাও ওনারা ভুলে গেছেন কথা বলার উদ্দেশ্যে একটাই যে এই দীর্ঘ সময়ের আমাদের যেরকম বেমাত্রা গালিগালাজ করেছেন অপমান করেছেন বা সমালোচনায় মুখর হয়েছেন সেই রকমটা নতুন নেতৃত্বদের সাথে করবেন না নইলে এনাদের কাজের মধ্যে অনীহা চলে আসবে আমি জানি যারা সমালোচক তারা যে কেউ দায়িত্বে আসুক না কেন সমালোচনা করতে কোনোদিনও থেমে থাকবে না তাই নতুন দায়িত্ব আসুক বন্ধুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ যত রকম সমালোচনা হোক না কেন সেগুলোতে কর্ণপাত করবেন না আমরা আপনাদের সাথে রয়েছি তাছাড়া সকল বিআরবিদের প্রতি একটা আবেদন কাজ যে করি তাদের ভুল হয় সে এর ফায়দা তুলে তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করলে সারা জীবন নেতৃত্বই পরিবর্তন হবে সংগঠনের উন্নতির কোনো পরিবর্তন কোনো দিন ঘটবে না তাই যারা সমালোচনা করবে হয় তাদের বুঝিয়ে বলবেন নইলে যেভাবে ব্যবহার করা দরকার সেই ব্যবহারটাই তাদের সাথে করবেন তবুও সংগঠনকে কোনোদিনও ধুলিশাত হতে কেউ দেবেন না যাক এগুলোকে জ্ঞান মনে করবেন না কেউ তিন বছরের সাংগঠনিক অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম মাত্র আপনারা অনেকেই আমাদের পদ নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে এরা পদের লোভী এরা বেজন্মা এরা সরকারের দালাল সবকিছু সন্দেহ দূর করার লক্ষ্যে আমরা সরে আসলাম তাই বলে এটা মনে করবেন না যে আমরা সংগঠনকে ভালোবাসি না বা আমাদের সংগঠনের দরকার নেই আমরা সংগঠন ছাড়া কিছু ভাবতেই পারি না বন্ধুরা আমরা শুধু প্রমাণ করে দিতে চাই সাফল্য নিয়ে আসতে গেলে পদ সব কিছু নয় সব কিছু হলো সেই মানুষটির কার্যকলাপ আর আমরা সেই অঙ্গীকারের প্রতিজ্ঞাবদ্ধ সেই দিনই হয়েছিলাম যেটি প্রথম সংগঠনে এসেছিলাম যে জীবন দিয়ে হলেও সাফল্যের শেষে দেখা ছাড়বো আর আজকে পদে না থাকেও একই কথা বলবো সাফল্যের শেষ না দেখা পর্যন্ত কোথাও যাব না যেটা আপনারা সকলেই সময়ে দেখে নেবেন আর অনেক নিন্দুক অনেক সমালোচক অনেক সমালোচনা করেছেন আমরা কোনো প্রতিবাদ করিনি কারণ যে পদে ভিআরপিরা আমাদের স্থান দিয়েছিলো সেই পদটাকে আমরা সম্মান করতাম কর্তব্য আশীর্বাদ মনে করতাম এখন তা প্রমাণিত যে আমরা পদটাকে আঁকড়ে ধরে থাকিনি ধরেছিলাম শুধু আপনাদের সকলের ভালোবাসাকে যদি মনে করেন যে এরা আমাদের উপকার করতে পারে না ঠিকই কিন্তু কোনো ক্ষতিও করেনি তাহলে অন্তত পক্ষে ভালোবাসাটুকু রাখবেন আমরা সেই ভালোবাসার বলেই পদেই আড়লে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে মজবুত করে তুলব অনেকেই প্রশ্ন করেছেন যে সাত তারিখের কলতার সমাবেশে তাহলে কি হবে অনেকেই জানতে চাইছেন আমরা এই সমাবেশে কতটা যুক্ত পাবো ওই দিন আমরা থাকবো কিনা অনেকে জিজ্ঞাসা করছেন আমরা আমাদের জেলার ভিআরপিতে সমাবেশে উপস্থিত করব কিনা যারা এই সব বিভিন্ন প্রশ্ন করছেন তাদের সকলের উদ্দেশ্যে একটাই বার্তা আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে সেটা হলো আমরা যারা পদ থেকে চলে এসেছি অবশ্যই আগের মতোই আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলব তার একটাই কারণ আমরা আপনাদের মতো মাসুম ভিআরপিদের সাথে গাদ্দারি করার কথা কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারি না তাই সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ এবং বার্তা সেটা হলো কলকাতায় আগামী মাসের সাত তারিখ সমাবেশ হচ্ছে এবং শুধু হচ্ছেই না জবরদস্তি সমাবেশ হচ্ছে কলকাতাকে স্তব্ধ করে দেওয়ার মতো সমাবেশ হচ্ছে সমাবেশ সম্পর্কে যা নির্দেশা বর্তমান রাজ্য কমিটি মিডিয়া পার্সনের মাধ্যমে আপনাদের সকলকে অবশ্যই খুব তাহলে জানিয়ে দেবে সেই অনুযায়ী আপনারা উক্ত দিনে সকলেই নিজের দায়িত্ব উপস্থিত থেকে সমাবেশে সফল করবেন জেলা নেতৃত্ব প্রতি অনুরোধ আপনারা জেলা জেলায় প্রচার চালান উক্ত সমাবেশটি সম্পর্কে এবং জেলার একশো পার্সেন্ট ভিত্তি উপস্থিত করানোর দায়িত্ব গ্রহণ করুন আর বিশেষ কিছু লিখছি না আসুন আর একবার সবাই একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কলকাতা পাড়ি দিই আর আমাদের ন্যায্য দাবি দাবা আমরা আদায় করে নিই বিশ্বাস রাখুন আমরা ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো সবাই ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি সবাই পরিবার পরিজনকে নিয়ে আনন্দে কাটান আর আগামী সমাবেশের প্রস্তুতি নিন সবার মঙ্গল কামনা করি এই মিজানুর ভাই বাবু সহ দায়িত্ব আশা সকলের সুস্থ কামনা করি ধন্যবাদ সকলকে আপনাদের শুভাকাঙ্ক্ষী ইলিয়াস আলম সুন্দর মহমদ মল্লিক হাবির রহমান বন্ধুরা আপনার আপডেটটি পেয়ে গেছেন তো ভিডিওটি বড় হয়ে গেল সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন